রাতভর বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে প্রতিমা ব্যবসায়ীরা। বিক্রির জন্য সাজিয়ে রাখা শয়ে শয়ে সরস্বতী প্রতিমা বৃষ্টিতে ভিজে গেল। উল্লেখ্য, শনিবার বাগদেবীর আরাধনায় ব্রত হবে না আপামর বাঙালির। এর জন্য মালদা শহরের ফোয়ারা মোড়, রথবাড়ি সহ একাধিক এলাকায় রাস্তার দুধারে সরস্বতী প্রতিমা বিক্রির জন্য সাজিয়ে রেখেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে হঠাৎই মুষলধারে বৃষ্টি হয়। শুক্রবার দিনভর চলে বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে কয়েকশো প্রতিমা ভিজে গিয়ে ভেঙে যায় বলে দাবি ব্যবসায়ীদের। রাত্রির দুটোর পর থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি বৃষ্টিতে আমাদের ঠাকুরের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, সব ভিজে গেছে। আচমকা বৃষ্টিতে আমরা ভাবতে পারিনি বৃষ্টি আসবে রাত্রে, যে আমাদের ঠাকুর সব ভিজে গেছে। কি ঠাকুর? সরস্বতী প্রতিমা। কালকে তো সরস্বতী পূজা, কী আশা, কী আশা করছে? আর কোনো আশা নাই, সব লস। অনেক প্রতিমা ভেঙে গেছে, অনেক প্রতিমা পুজি উঠবে না। বলছি সকাল থেকে কোনো গ্রাহকের দেখতে দেখা পেয়েছেন? না, গ্রাহক এখনো তো আসেনি সকালে। কেমন দাম একটা প্রতিমার? সব রকম, ষাট টাকা, একশো টাকা, দেড়শো টাকা। কেমন লস হলো, কীভাবে? মোটামুটি আমাদের দোকানে 15-20 হাজার টাকা লস আছে। কতগুলো দোকান আছে এখানে? এখানে মোটামুটি দোকান আছে 30-40খানা দোকান আছে। কী নাম আপনার? মৃত্যুঞ্জয় দাস। মানুষ ভজিলে সোনা, মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা, মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।